দিল্লির কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের গতকাল দিল্লি পুলিশের হেরস্থার অভিযোগে বাংলায় তৃণমূলে বিক্ষোভ। গতকাল থেকেই চলছে বিক্ষোভ একেবারে রাজ্যের বিভিন্ন জায়গায়। কোচবিহার, আলিপুরদুয়ার, ধামপুরহাট, দুর্গাপুর, বসিরহাট, নাটোরের ছবি রেখেছে আপনাদের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহ তৃণমূলের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের হেরস্থার প্রতিবাদ। দাঁতনের ছবি দেখাবো। দাঁতনের বামনপুকুরে 60 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল তৃণমূল। অন্যদিকে রামপুরহাটেও চলেছে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরে মাতপুরে 6 নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বসিরহাটে ভাবলা স্টেশনে বিক্ষোভ। কোচবিহার, রামপুরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার সর্বোচ্চ তৃণমূল কর্মীদের বিক্ষোভ। বাঁকুড়া, রানীগঞ্জ, 7 নম্বর জাতীয় সড়কের দুর্লভপুর মোড়, সেখানেও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন। এভাবে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। আসানসোলের দিকে নজর দেব। বিজেপির মাটি সংগ্রহ কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আসানসোলে তীব্র উত্তেজনা। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের। ব্যারিকেড ভেঙে মিছিল বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। কালকে অভিষেক অ্যারেস্ট হয়েছে, নাটক করেছে, তাদের জন্য আজকে তাদের পুলিশ তারা কাজ করছে। তাদের হয়ে, তৃণমূলের হয়ে আজকে 7 দিন আগে দেওয়া আমাদের পারমিশন, আমাদেরকে আটকে তৃণমূল রাস্তায় টায়ার পোড়াচ্ছে সেটা তারা করতে দিচ্ছে। আমরা বলি না দলদাস পুলিশ, আজকে আরেকবার দেখা গেল দলদাস পুলিশ। তারা চটিচানা পুলিশ আজকে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের, কালকে তারা ডিসাইড করেছে আজকে মিছিল হবে, তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না, আমাদেরকে গায়ে হাত দিচ্ছে, ধাক্কা ধাক্কি করছে, আমাদের যেতে দিচ্ছে না। রাজনৈতিক চাপানোতরের মধ্যেই দিল্লি ছড়ার আগেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 9 অক্টোবর অর্থাৎ আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে একই সঙ্গে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। 11 অক্টোবর সিজিওতে রুজিরাকে তলব করেছে ইডি। আর 6 অক্টোবর অর্থাৎ চলতি সপ্তাহে শুক্রবার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। 7 অক্টোবর শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ ইডির। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি। আর এই নিয়ে ফিরাদ হাকিম কি বলছেন দেখুন। আগে একটা কথা ছিল, জো ডর গিয়া ও মর গিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এত ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের থেকে, মানে কংগ্রেস যেভাবে পরাস্ত করেছে বাংলায়, মোদি অমিত শাহ দুজনে নাকানি চুবানি খেয়েছে। এত হিউমিলেশন বোধ হয় আর কোথাও হয়নি। উনি ইসবার 200 পার পকার পার হয়ে গেল। এটা একটা মেন রাগ। এখন রাগ থেকে সেটা আস্তে আস্তে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যে এইটাকে নিয়ে বাংলা যখন এগিয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে, ইন্ডিয়া জোটে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ইন্ডিয়া জোটের যে কমিটিটা, মানে কোঅর্ডিনেশন কমিটি, তার মেম্বার, তারা যদি এই এইটাকে, বার্তাটাকে চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে 24-এ নিশ্চিত যে মোদী সাহেব সরকারে ফিরবেন না। এই কারণে এখন ভয়ের জন্যে মরণ ঝাঁপ, অর্থাৎ অভিষেককে আটকাও। আপনি তো বাড়ির লোককে হ্যারাসমেন্ট করছেন। কাপুরুষ, যারা বউকে মাকে ধরে টানে তাদের কাপুরুষ বলা হয়, সেই কাজটা এখন নরেন্দ্র মোদী সরকার করছে। এটাকে ধিক্কার জানাই, আমরা লজ্জা পাচ্ছে যে এরকম প্রধানমন্ত্রী, এরকম স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে রয়েছে। ইডির কাছে নিয়োগ দুর্নীতি তথ্য প্রমাণ রয়েছে বলেই তলব করছে, পাল্টা দাবি বিজেপি। 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগে সম্ভবত তার পরিবারের আরো কয়েকজন, রুচিরা বন্দ্যোপাধ্যায়, সবাই এক এক করে ডাক পাচ্ছে। স্বাভাবিক, লিপস অ্যান্ড বাউন্সের সাথে তো পরিবারের সবার নাম যুক্ত আমরা দেখতে পাচ্ছি।
তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, সপরিবারে ভেতরে থাকতে হবে, সময় আসছে। সপরিবারে নাম জুড়ে আসছে, তো আপনারা তো জানেন যে লিপসান বাউন্সের সাথে দেখা যাচ্ছে তার বাবা ডাইরেক্টর, তার মা ডাইরেক্টর, তিনি সিইও ছিলেন, এরকম বিভিন্ন পদে বিভিন্ন পরিবারের লোকেরা থেকেছেন। তো সেই টাকা কীভাবে কোন অ্যাকাউন্টে গেছে আগামী দিনে তো সব সামনে আসবে। এখন ইডি সব বলছে না, আদালতের সামনেও বলছে না, কারণ আদালতে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে বাইরে সবাই জেনে যাবে, নিশ্চয়ই ওদের কাছে তথ্য প্রমাণ আছে, সেই জন্যই ডেকেছে তারা।